শারীরিকভাবে গুরুতর অসুস্থ পুরে ঘর গানের দলের প্রধান সঙ্গীত শিল্পী তাশরিফ খান। তিনি ফেসিয়াল প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছেন, ফলে মুখে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। ফেসবুকে লাইভ ভিডিওর মাধ্যমে এমনটাই জানিয়েছেন এই গায়ক। আমি একটা রোগে আক্রান্ত হয়েছি, এটার নাম হচ্ছে বেলস পলজি, বা এটাকে বলা হয় ফেসিয়াল প্যারালাইসিস। বেসিক্যালি হচ্ছে আমার মুখের লেফট সাইডটা প্রপার কাজ করতেছে না। ফেসবুকের স্ট্যাটাস দিয়েও নিজের অসুস্থতার খবর জানিয়েছেন তিনি। আপাতত চিকিৎসা নিচ্ছেন এই তরুণ গায়ক। গত বছর জুনে সিলেটের বন্যা দুর্গত বিপর্যস্ত মানুষের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেছিলেন তরুণ এই গায়ক। সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই সময় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছিলেন তিনি। বর্তমানে নিজের গানের দল নিয়েই ব্যস্ত সে। পাশাপাশি মানুষের জন্য নানান কাজে দেখা যায় এই গায়ককে। সবার দোয়াটা আসলে মানে আমার হয়তো কাজে লাগে।